মাংসেস একটু করলার ঝোল খাবো, একটু করলা রান্না করে ফেলতেছি, তার সাথে কিছু চিংড়ি মাছও দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব, আর একটু শিম রান্না করব শিম মাছ দিয়ে। তো চলেন আপনাকে দেখাই যে কিভাবে কি কি দেখি করি এই শিমড়ি আর করলার, কিভাবে ওর অপারেশন সাকসেসফুল করা যায় একটু নেমে পড়লাম সেই চিন্তায়। তো করলাগুলো বেশ টস্ট এসে করলাগুলো পাওয়া গেছে, যে বাংলাদেশি দোকান আছে এই বাংলাদেশি দোকানে এই করলাগুলো পাওয়া গেছে, তা সেই জায়গাতে নিয়ে আইছি কিছু করলা আর বাংলাদেশি শিম। বাংলাদেশি সবজি পাইলে এবার মিস করা যাবে না, যা পায় তাই টুকটাক আনার চেষ্টা করি। আর সুন্দরভাবে এই সুযোগটাই বাংলাদেশি যে দোকানদাররা আছে তাহারা সেই বাংলাদেশের মতো ধরে কাস্টমারকে জব করে ফেলে, মানে মুরগি বানায় সে কাস্টমার পেলে। মনে করেন যে এই করলা যদি হয় অন্যান্য সমস্ত দোকানে যদি হয় এক মানে 5 টাকা কিলো, আর এই করলা বাংলাদেশি দোকানে গেলে হবে 10 টাকা কিলো, মানে 10 রিঙ্গিত কিলো হয়ে যাবে। তার কারণ কি, তাহাদের যখনই বলি ভাই এটা তো এই দোকানে তো ওই অন্যান্য দোকানে দাম কম, বলে যে আপা কি আর বলবো আজকে পাওয়াই গিয়েছিল না, আজকে এই দাম, এইভাবেই আমরা এনেছি এনেছি আর কত, এখানে আমরা 20 পয়সা মাত্র লাভ করতেছি, তার কি করা যে বুঝতে পারে যে এনারা কি করতে পারে। বাংলাদেশের মানুষগুলোকে ব্যবসায়ীরা যে হারে জুলুম করে বা যে হারে এদেরকে ভালো মন্দ খাওয়ায়, তো সে তুলনায় বিদেশে তো আর মানে এনারা আর কী করবে, এনারা আরও বিদেশি টাকা এনারা কেউ সেই তুলনায় কমই নাই। মনে করেন 20 পয়সা লাভ তো কম না, বাংলাদেশে তো 20 টাকা লাভ করে, আর এদেশে তো 20 পয়সা। তো যাই হোক আর কি আর করা যাবে, মন চেয়েছে খেতে যে মন চেয়েছে আমি হারিয়ে যাব করলার চিংড়ি মাছের তরকারি খেয়ে, তাই সেই জন্য নিয়ে আসলাম। মন যখন চেয়েছে তখন মনের স্বাদ তো পূরণ করতে হবে, স্বাদ মেটানোর জন্য সে যত প্রকারের তিতা হোক খেতেই হবে। শখ করে একটু বাংলা দোকানে যাই যে মনে হয় দেশি ভাইরা একটু কম টম রাখবে, বাবা গো বাবা তাহারা গেলে পরে আমি একদিন যে বলছি ভাইয়া এই হলুদের প্যাকেট কত করে, তো ভাবলাম বাংলা দোকানে যেহেতু গিয়েছি তো আমাদের দেশি ভাইয়ের কাছ থেকেই হলুদের প্যাকেটটা নিয়ে যাই, তো বাংলা ভাই বলছে যে হলুদের প্যাকেটটা হচ্ছে 7 রিঙ্গিত, অথচ একই কোম্পানির হলুদ অন্য দোকান থেকে এসে কিনলাম মাত্র 4 টাকা, মানে 4 রিঙ্গিত 80 পয়সা দিয়ে কিনলাম সেই হলুদের প্যাকেটটা। তো যাই হোক কি আর বলবো, দুঃখের কথা, তা আমরা বাঙালি যে দেশেই যাই নিজেদের কালচারটাকে আর ভুলতে চাই না, যে আমরা বাঙালি আমরাও মানুষ, আমরা মানুষ মানে আমরা উন্নত মানুষ, আমরা হচ্ছে দেশীয় মানুষ, এই জন্য আমরা তো এখনও বিদেশি হতে পারি নাই, তাই আমরা যেখানে যাই সেখানে আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখি। তো দাম বাংলাদেশে বাড়লে আর এখানে আমরা কেন একটু কম করে রাখবো বলেন। তো এই যে এখানে আবার শিং মাছ দিয়ে আমি শিম দিয়ে শিং মাছ রান্না করছি, তো আমার শিং মাছ যদিও কম সে তুলনায় আমি শিমও কম নিয়েছি। তো যাই হোক খেতে মন চেয়েছে, যে বললাম বাংলা দোকানে গিয়েছিলাম তো গিয়ে দেখি ওখানে কিছু শিং মাছ প্যাকেটে করে আটকিয়ে রেখেছে, তো আমি বলছি ভাইয়া আপনারা এই শিং মাছগুলোকে এইভাবে কেন আইসের মধ্যে এরকমভাবে প্যাকেট করে ফ্রিজে আটকিয়ে রেখেছেন, এদেরকে এতভাবে বেঁধে রাখা লাগে, শিং মাছ না একটু কাটাই ফুটাই, তাই বলে তাদেরকে এইভাবে আপনারা বেঁধে রেখে দেবেন নাকি ফ্রিজের মধ্যে, তা ছেড়ে দেন এদেরকে। তা বললো আপা ছেড়ে দিচ্ছি, আপনি নিয়ে যান এক প্যাকেট নিয়ে আপনি পুকুরে ছেড়ে দেন, মানে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেন। তা আমি বললাম ভাই দেন তা এ কত করে, তা অল্প কয়েকটা মানে শিং মাছ যার দাম হচ্ছে মাত্র 18 রিঙ্গিত, বেশি না, তো এনেছি মানে হ্যাঁ মুটখানিক হয়তো 200 থেকে 300 গ্রাম হবে। তো যাই হোক মন চেয়েছে, যে বললাম যে মন চেয়েছে তা খেতেই হবে, তা শিং মাছগুলি একেবারেই ছোটো গ্যাদা বাচ্চা, তারপরও কী করা যা পাইছি তাই শুকুর আলহামদুলিল্লাহ, তা নিয়ে আসলাম মনে করলাম একটু পাতলা ঝোল করে খাই, তা তাজা তাজা শিম দিয়ে পাতলা ঝোল করে রান্না করে ফেললাম।